আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বলো হরি বল হরি বল বলো হরি বল ফেসে গেছে কালী রামের ঢোল। হ্যাঁ একদম একদম, মানে ঢোল বলতে গেলে ফেসেছে, মানে কালী রাম না আমারই, আমি ঢোল, আমারটা পুরো ফেসে গেছে। হ্যাঁ মানে বুঝতে পার কি কি পুরো ফেসে গেছে, দেখো ঢোল ঢোল পুরো ফেসে গেছে, কারণ ফার্স্ট টাইম ঠিক আছে, মানে এরকম সব হিরোইনদের করে দিচ্ছি পুরো। সরি হ্যাঁ হ্যাঁ, কি তোকে হট বৌদি লাগছে, এটা সত্যি কথা। সে হ্যাঁ তারপরে আমি যারা ছোট মানে বলি যারা একটু সাউন্ড দিকে বলছিলাম, ও বলছিল কি বলছো সব কথা, বললাম যে বস মানে আমার এত বড় সৌভাগ্য যে আমি ছোটবেলা থেকে যাদেরকে দেখে বড় হয়েছি। তুমি সব জায়গায় কি এটা কি তোমার এখন ইয়ে চলছে, নাটক চলছে, সবের সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার জীবনের বড় সৌভাগ্য। মানে কোথায় শুভম দা, কোথায় যিশু দা, আশীর্বাদ আশীর্বাদ ছোটবেলা করছি, আশীর্বাদ আশীর্বাদ টিভি দেখতাম, আশীর্বাদ উন্নতি হবে আর কি। হ্যাঁ ইটস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর মি, সিরিয়াসলি আই এম ভেরি সিরিয়াস যে কি বলে মানে এত বড় বড় ট্যালেন্টেড অ্যাক্টার স্টারসদের সঙ্গে আমি কাজ করতে পেরে থ্যাঙ্কস টু, আমরা ভীষণ গ্রেটফুল যে তুমি রবিজি কোথায় গেল এক্স্যাক্টলি, তাই আগে ইন্টারভিউ দিতে থ্যাঙ্কস টু রবিজি, দেখে নেবেন এটা, সারাক্ষণ চ্যাংরামি থাকতে আর কি করছে, পুরোপুরি স্বাধীনতা দিয়েছে যে তোমরা জিও পাগলামি যা খুশি তাই করো, এবং সেই ভাবে পাগলামিটা যখন একটু চূড়ান্ত একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তখন রবিজি লাগানটা ধরে দিচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে। তো কিন্তু তাছাড়া থ্রু আউট কিন্তু মানে আমরা এনজয় করে গেছি, আর এইভাবে মনে হয় ফার্স্ট টাইম আমরা চারটে কাপল আমরা এইভাবে রয়েছি, যেখানে হিরণদা রয়েছেন, হ্যাঁ সঙ্গে পায়েলদি রয়েছেন, শ্রাবন্তীদি রয়েছেন, সবাই সবাই যিশুদা রয়েছেন, কৌশানিদি বনিদা সব ঠিক আছে, তো হ্যাঁ প্রত্যেকেই আমরা রয়েছি এবং এনজয় করে গেছি থ্রু আউট, কারণ ক্যারেক্টারগুলো তো যেভাবে সাজানো হয়েছে, নটরাজ আমাদেরকে যেভাবে ক্যারেক্টারগুলো দিয়েছেন বা গিফট করেছেন সেটা কিন্তু মানে চেষ্টা করে গেছি যে আমরা কিভাবে যাচ্ছি। ফার্স্ট টাইম কি তুমি মেয়ে হয়েছো এখানে? অবশ্যই ফার্স্ট, কেমন লাগলো তোমার ফার্স্ট এবং লাস্ট? আচ্ছা আমি বলছি শুটিং এর এক্সপেরিয়েন্স, তোমার বৌদি না আমার বৌদি, এটা তোমারই বৌদি হবে, আমার কেন বৌদি, আমি চিনি না। ইয়েস ইয়েস, আমি যেটা বলছি শুটিং এর সময় আমি শুটিং এর সময় দেখেছি সোহম যে মেয়ের সাথে কি কি বলেছে সেটা আমি বলতে পারছি না, বুঝে নাও তোমরা ঠিক আছে, সারাক্ষণ মেয়েদের একটা মানে মেয়েদের একটা অদ্ভুত থাকে যে সারাক্ষণ মানে এরকম করে সবসময়, দেখো মেয়েরা আচল টানছে, তার মানে হিরণ এইসবই দেখে কখন মেয়েটা আচল টানবে, কি করে হলাম সেটা একটা বড় কোয়েশ্চন, যে পাটকেল বাবার প্রসাদ কি 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 পাটকেল বাবার প্রসাদ মানে পিছনে কি মানে পাটকেল বাবা, পাটকেল বাবার ওই যে এখন একটা নতুন বাবা ধরা পড়েছে না, মানে ওইটাই পাটকেল বাবা রয়েছে। তার কাছে বর তো চাইতে ছিলাম, বর তো দেয়নি, ওইটা বাদ দিয়ে দিল, হ্যাঁ তো সেই ক্ষেত্রেই আর কি দিয়ে আর কি তার প্রতিফলন হচ্ছে এরকম ভাবে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। যেখানে একদিকে আমার হাজবেন্ড যিশুদান এসেছিল, একদিকে আমার দুপুর ঠাকুর হিরণদান এসেছিল, দুজন মিলে এসেছে ফাটিয়ে নেচেছেন তারা, এবং এনজয় করেছি আমরা পুরো গানটা। এবং দেখো প্রেগনেন্ট অবস্থায় এরকম করে ডান্স, ভুলে গেছিলাম যে আমি প্রেগনেন্ট, ওটা আমি ভুলে গেছিলাম। হ্যাঁ তখন আবার আমার যিনি আমার কি বলবো যা বলবো কি বলে বোন বোন বোন, হ্যাঁ বনি এসে আমাকে বুঝিয়ে দিল মনে রাখ তুই প্রেগনেন্ট ঠিক আছে, তখন আবার হ্যাঁ যা তোমার যা এসে এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি।
দিনেরবেলা তো ঘরের মধ্যে কেন সানগ্লাস পরে থাকতো? অন্ধ, মানে বিশ্বজিৎ কাকুর ক্যারেক্টারটা দেখানো হয়েছে যে উনি হচ্ছেন অন্ধ, সবকিছু উনি ছুঁয়ে বুঝে নেন। তো ওনারা আমার প্রতি একটা টার্গেট ছিল, আমাকে ছুঁয়ে বুঝে নেবে, এবং যার প্রতি আরও টার্গেটটা উনি গন্ধ পেয়ে জানি না। তো আমার একটা দায়িত্ব পড়ে গেছিল যে দিনে অন্তত দুবার করে আমার দুটো মুসুম্বি ওনাকে, এবং এটাই জিও পাগলায় দেওয়া হয়েছে। ওফ, একটা সময় যেখানে বলেছি ওফ শান্তি বাবা আমার আর মুসুম্বি দিতে হবে না ওনাকে, তো এক্স্যাক্টলি তাই। মানে প্রচুর মুসুম্বিকে আমরা প্রমোশন দিয়েছি এবং প্রচুর সার এসেছে, যেখানে আমরা মানে স্টুডিওর মধ্যে বাগান তৈরি করে দিয়েছিলাম মুসুম্বির, রোজ এক একটা করে মুসুম্বি হবে, দুটো করে মুসুম্বি লাগবে। আবার এমন জায়গায় যখন আমার এ এসছে, ঋতিকা যখন এসছে, তখন বলছে মামা দুটো মেয়ের গল গন্ধ পাচ্ছে, এটা কি চারটে কেন, এই যে আমাদের দুজনের তরফ থেকে। আমার বউ গৌরী, এই হলো আমার স্ত্রী সুমনা। আমাদের এক মাস আগেই বিয়ে হয়েছে, তার মানে তো একদম ফ্রেশ। আমি দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি। মেশমশাই ধরুন, এগুলো কি গৌরী? আপনি যেটা খুঁজছিলেন হাতের কায়দা দেখেই আমি বুঝে গেছি। আপনারা আমাকে মোনা বলে ডাকতে পারেন। গৌরী কে? এইসব পাগলামি প্রচুর নোংরামি হয়েছে, ঠিক আছে, আপনারা দেখবেন, এবং প্রত্যেকটা ননসেন্স কমেডি ডাবল মিনিং রয়েছে অবশ্যই, এবং সেখানে এনজয় করবেন, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। পুরো দিওয়ালিটা আপনাদের মস্তিতে কাটবে, কালী পুজো, বাজি তো ফাটাবেনই ফ্যামিলির সাথে, সঙ্গে সঙ্গে জিও পাগলা দেখে এসে একদম রিলিফ হয়ে যাবেন। আমি বলবো কালী পুজো কেউ বাজি ফাটাবেন না, একদম সিনেমার ভিতরে গিয়ে হাসিতে ফাটিয়ে দেবেন। আর শ্রাবন্তী একটা ক্যাচ, আমি বলবো এই সবই ইউএসপি, কমেডি সেখানে বলে দিলাম, বাট তারপরে আমার বলা ওটা আমি না ব্র্যাকেটে বলে দিয়েছি, ব্র্যাকেটে কপিরাইটেড। এন্টারটেইনমেন্ট তাই অন্য সময় কি লাগে, অন্য সময় কি লাগে, ও হ্যাঁ ও তো মুসুম্বি। এগুলো সব সুমনদার ওই পাটা ব্যাংককে থেকে সব ছিড়ে গেছে, পরে যখন পুজোর আগে ঘুরতে গেছিলাম তখন বৌদি বৌদি প্লিজ কিছু কিনে দেবো না বৌদি, না না ঠাকুর বুঝতে পারছো না একটু চাপ আছে, বৌদি কত কিনে নিয়ে চলে এসেছে। এনজয় করেছি থ্রু আউট, এবং আমাদের এটা বিশ্বাস যে আপনারাও এনজয় করবেন ছবিটা নিয়ে, এবং অবশ্যই এই ছবিতে যার নাম না আনলি নয় দ্যাট ইজ জিৎ দা, এবং বাবা তো আর বলো না সমুদ্রের ধারে একটু বলে দিই, এখানে বাকিটা তো আমরা আন্দাজ করিনি, সেটা হলো যে সুইমিং পুলে আমরা তো সবাই এমনি নর্মাল সাঁতার কাটছি, বাট আমাদের ডুবুরি সাঁতারও দুজন ছিল,
একজন বসে আছেন এবং তার হাজবেন্ড ডুব সাঁতার দিয়ে কি কি করেছে আমি তোমাকে দেখতে পাইনি। না ওখানে গোপ্রো ছিল না তো ওই জন্য দেখা যাবে না। একটু চাপ হতো কারণ এই 10 কিলো বেনারসি পরে ঠিক আছে। তারপরে যেভাবে উইকটা এসেছিল আমি প্রায় অর্ধেক চুল ওখানে চলে গেছে, কেটে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। যে সকাল থেকে রাত অবধি যখন সুযোগ পেত যখন তখনই হয় সোহমের নালে বনিন হেয়ার করে যাচ্ছে। হ্যাঁ সোমনাথ দা তোমাকে যখন দেখি তখন বলে কারণ আমাকে আমার চ্যালেঞ্জ হলো বাকি যে 4 জন হিরোইন আছে তার থেকে যেন ওদের সিরিয়াসলি ওদের দুজনকে যা দেখতে লেগেছে মানে তোমরা ছবিটা যারা দেখবে তারা দেখতে পাবে যে সোহমকে এবং বনিকে মেয়ে হিসেবে অসাধারণ মেকআপ করেছে সোমনাথ দা। থ্যাংকস টু সোমনাথ দা রিয়েলি মেকিং দেম সাচ এ ওয়ান্ডারফুল। ১ মিনিট কে ২ মিনিট লাগে ফটাফট, কিন্তু হেয়ার ড্রেসার আমার টেনশন থাকতাম যে কখন সীমা আসেনি বা কখনো অন্য কেউ আসেনি, কারণ ওরা না থাকলে পরে আমার আতঙ্ক থাকতো ওই চুলটা প্রপারলি বসিয়ে এবং কে টেলিকমটা আমাকে দিত মাঝে মধ্যে চুলকে নিত। খুশির সেদিন বেশি দূরে না আমি আর বনি তো এটা বলেই নিয়েছি যে ভাই কোনো টেনশন নেই আমাদের সাইড প্রফেশন হয়ে গেছে, শুধু যিশুদাকে বলতাম তুমি একটুখানি গাড়িতে নামানোর আগে মুখটা দেখিয়ে দেবে তাই রেটটা বেড়ে যাবে এটা তো বলতাম। তাছাড়া মানে এইভাবে পাগলামি চলে গেছে, এনজয়মেন্ট হয়ে গেছে এবং থ্যাংকস টু দ্য এন্টায়ার টিম অফ জিও পাগলা যারা থ্রু আউট পাগলামি করতে আমাদেরকে সাহায্য করেছে এবং আমাদের সাথে পাগলামিতে তারা একসঙ্গে ইনভলভ হয়েছে। অ্যান্ড আপনারা তো সত্যি পাগল হয়ে যাবেন এটা আমাদের বিশ্বাস। একদমই কমেডি কমেডি অ্যান্ড কমেডি একদমই। দিওয়ালিতে আমিও বলেছি বাজি ফাজি ফাটিয়ে একদম পুরো সপ্তাহটা এনজয় করো, জিও পাগলা দেখো, যারা যারা আছে ফ্যামিলিতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দাদা বৌদি মাসি মেশো সবাই গিয়ে জিও পাগলা দেখো, মস্তি করো। সেই সময়টা তো ভাইপোটাও আমরা পাচ্ছি তো দিদি ভাইকে বা দাদা বোনকে কেউ একটা সুন্দর একটা দিওয়ালি গিফট হিসেবে ভাইপোটা গিফট হিসেবে কিন্তু জিও পাগলা তোমার প্রেজেন্ট করতে পারো এটাই বলবো। সবাই আমরা একসাথে বলি একটু জিও পাগলা। হ্যাঁ চলো 1 2 দেখলেন তো কি জিনিস। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।